আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। করোনাকালীন এই সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি অনলাইন নির্ভর, আর এই অনলাইন শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে এবং সবার দোরগোড়ায় মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শ্যামলী মার্স কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সাথে আছি আমি ডক্টর রাকিবা নাজদীন, লেকচারার শ্যামলী মার্স। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের দ্বিতীয় বর্ষের বেসিক প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি সাবজেক্ট থেকে ইনফ্লামেশন বা প্রদাহ নিয়ে। ইনফ্লামেশন থেকে প্রথমেই আমরা যেটা শিখব সেটা হচ্ছে ডেফিনেশন অফ ইনফ্লামেশন। তো এখন এই মূল ডেফিনেশনে যাওয়ার আগে আমি সংক্ষেপে বা সাধারণভাবে ইনফ্লামেশন সম্পর্কে একটু কিছু বলে নিতে চাই। ইনফ্লামেশন ইজ এ রেসপন্স অফ আওয়ার বডি টু অ্যান ইনজুরিয়াস এজেন্ট অর অ্যান ইরিটেটিং এজেন্ট। মানে আমাদের শরীরে যদি কোনো আঘাত লাগে তাহলে স্বাভাবিকভাবে কী হয় সেটাই কিন্তু ইনফ্লামেশন বা প্রদাহের মূল আলোচনার বিষয়। তো আমরা যদি একটু রিকল করার চেষ্টা করি বা মনে করার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে যদি কোনো ইনজুরি বা আঘাত আমাদের শরীরে লাগে, প্রথমে কিন্তু সেই জায়গাটা ব্যথা হয়, তারপর হচ্ছে লাল হয়ে যায়, কখনো কখনো ফুলে যায়। হ্যাঁ, তারপর যদি আমি ওই জায়গাটার টেম্পারেচারটা আমি নর্মাল জায়গার টেম্পারেচারের সাথে তুলনা করি তাহলে দেখা যাবে ওই জায়গার টেম্পারেচারটা কিন্তু একটু বেশি হয়ে থাকে। এবং যদি ইনজুরিটা একটু বেশি হয়ে যায়, যেমন হাতে যদি আমি অনেক বেশি আঘাত পাই বা পায়ে যদি আমি অনেক বেশি আঘাত পাই, কয়েক ঘন্টা পরে দেখবো আমি যে হাতটা নাড়াতে পারছি না বা পা দিয়ে দাঁড়াতে পারছি না, এই যে সমস্ত কিছু বা এই যে ব্যথাটা হচ্ছে, ব্যথার মেকানিজমটা কী, পেইনটা কীভাবে হচ্ছে, সোয়েলিং যে হচ্ছে সেই সোয়েলিংয়ে ওখানে কী কী ফ্লুইড জমা হচ্ছে এবং কী কী সেল সেখানে আসছে এবং আলটিমেটলি এই যে ইনফ্লামেশনটা কীভাবে হিল হচ্ছে, এইগুলোই কিন্তু আমরা এই যে ইনফ্লামেশন বা প্রদাহ এই চ্যাপ্টারে আলোচনা করব। তাহলে এবার যদি আমি ডেফিনেশনটা দেখি তাহলে অনেকটাই তোমাদের কাছে সহজ মনে হবে। দেখো, ইনফ্লামেশন ইজ এ কমপ্লেক্স রিয়াকশন ইন লিভিং ভাস্কুলারাইজড টিস্যু। ইনফ্লামেশন হচ্ছে একটা জটিল রিয়াকশন একটা মানে লিভিং ভাস্কুলারাইজ টিস্যু, অবশ্যই প্রদাহটা হতে হবে একটা লিভিং ভাস্কুলারাইজ টিস্যুতে, টুয়ার্স ইনজুরিয়াস এজেন্ট, মানে একটা ইনজুরিয়াস এজেন্ট দ্বারা আঘাত পাওয়ার পরে একটা রিয়াকশন, একটা লিভিং ভাস্কুলার টিস্যুতে রিয়াকশনটাই হচ্ছে একটা ইনফ্লামেশন, লিডিং টু এক্সুডেশন অ্যান্ড অ্যাকুমুলেশন অফ প্রোটিন রিচ ফ্লুইড অ্যান্ড লিউকোসাইট ইন দ্য এক্সট্রা ভাস্কুলার টিস্যু। এবং সেই ইনজুরি হওয়ার পরে কী হয়, দেখা যায় যে আমাদের যে প্রোটিন সমৃদ্ধ যে ফ্লুইডগুলো আছে সেগুলো ক্ষরণ হয় এবং জমা হয় এক্সট্রা ভাস্কুলার টিস্যুতে, প্রোভাইডেড দ্য ইনজুরি ডাজ নট ডিস্ট্রয় দ্য টিস্যু। এবং সাথে সাথে আমাদের এটুকুও ইনশিওর করতে হবে ইনফ্লামেশনের যে জায়গাটা আছে সেখানে কিন্তু একোয়ার্ড ইনফ্লামেশন হোক বা অনেক দিন ধরে যদি প্রদাহটা চলতে থাকে সেটা হোক, যেটাই হোক না কেন সেখানে কিছু সেল আসে, সেই সেলগুলো কী করে আমাদের সেই প্রদাহটাকে আবার সারিয়ে তুলতে সাহায্য করে, যার কারণে যে টিস্যুগুলো আছে বা সেলগুলো আছে সেগুলো কিন্তু ডিস্ট্রয় হয় না। আচ্ছা, ক্লাসিফিকেশনে দেখা যায় টু টাইপস অফ ইনফ্লামেশন, ফার্স্ট ওয়ান ইজ একুইট ইনফ্লামেশন। তাহলে একুইট ইনফ্লামেশন কি? একুইট ইনফ্লামেশন ইজ একুইট ইনফ্লামেশন ইজ র্যাপিড লোকাল রেসপন্স to an injurious agent. And lasting for few minutes to few days. আচ্ছা, একুইট ইনফ্লামেশন হচ্ছে, একুইট ইনফ্লামেশন ইজ এ র্যাপিড লোকাল রেসপন্স টু অ্যান ইনজুরিয়াস এজেন্ট অ্যান্ড লাস্টিং ফর ফিউ মিনিটস টু ফিউ ডেজ। একুইট ইনফ্লামেশন হচ্ছে গিয়ে তোমার সাথে সাথে কোনো একটা ইনজুরি পাওয়ার সাথে সাথে যে শরীরে যে রেসপন্সগুলো আসবে সেগুলোই একুইট ইনফ্লামেশন, এবং সেটা লাস্ট করবে কয়েক মিনিটও লাস্টিং করতে পারে অথবা কয়েক দিনও সে একুইট ইনফ্লামেশনটা লাস্টিং করতে পারে। এরপর দেখো কিছু কার্ডিনাল সাইন আছে একুইট ইনফ্লামেশনের যেগুলো কিন্তু জানা খুবই জরুরি, সে কার্ডিনাল সাইনগুলো আমরা এখন শিখব। কার্ডিনাল সাইন অফ একুইট ইনফ্লামেশন,
এবার আমরা শিখব কার্ডিনাল সাইন অফ একুইট ইনফ্ল্যামেশন। কার্ডিনাল সাইনকে কিন্তু ক্লিনিক্যাল সাইন অফ একুইট ইনফ্ল্যামেশনও বলা হয়ে থাকে। মানে কোনো একুইট ইনফ্ল্যামেশন হলো সেটা আমরা কী কী দেখে বুঝবো যে ইনফ্ল্যামেশনটা একটা একুইট ইনফ্ল্যামেশন। তো আমি ক্লাসের শুরুতেই কিন্তু তোমাদেরকে বলেছি যে কোনো ইঞ্জুরি যদি আমাদের শরীরে হয় তাহলে স্বাভাবিকভাবে সেখানে পেইন হবে, তারপর হচ্ছে জায়গাটা লাল হয়ে যাবে, সোয়েলিং হবে, এবং ইঞ্জুরিটা যদি খুব বেশি হয় তাহলে দেখাবে যে স্থানে ইঞ্জুরি হয়েছে সেটা আমি মুভমেন্ট করতে পারছি না। এই সমস্ত কিছুই কিন্তু আমাদের যে মেডিকেল সায়েন্সের ভাষায় কয়েকটা নাম দেওয়া হয়েছে সেগুলো এখন আমরা শিখবো। ফার্স্ট ওয়ান হচ্ছে রুবর অর রেডনেস। রেডনেসকে আমি মেডিকেল ভাষায় যে কার্ডিনাল সাইন হিসাবে দেখবো রুবর। দুই নম্বর হচ্ছে ক্যালোর অর হিট, যে জায়গাটা যদি একটু হিট হয়ে যায় সেটাকে আমরা বলবো ক্যালোর। থার্ড হচ্ছে সোয়েলিং যেটা হয়ে যায় সেটাকে বলবো টিউমার। ফোর্থ হচ্ছে পেইন যেটা সেটাকে বলবো ডলর। অ্যান্ড ফাইভ নম্বর হচ্ছে লস অফ ফাংশন, মানে যে জায়গায় আমার ইনফ্ল্যামেশনটা হচ্ছে সেই জায়গাটা ফাংশনটা লস হবে, মানে সেই জায়গা থেকে দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। এরপর আমরা শিখব সেল অফ একুইট ইনফ্ল্যামেশন। একুইট ইনফ্ল্যামেশনের ক্ষেত্রে ইনফ্ল্যামেশনে যে জায়গাটা রয়েছে ওখানে কিন্তু কিছু সেল আসে, সেই সেলগুলো কী কী, আর এই সেলগুলো কিন্তু কী করে আমাদের যে ইনফ্ল্যামেটরি ডেব্রিসগুলো আছে সেই ডেব্রিসগুলোকে রিমুভ করে, এনগল্ফ করে এবং নতুন টিস্যু মানে হিল করতে সাহায্য করে। তাহলে সেই সেলগুলো কী কী, মোস্ট যে ইম্পর্টেন্ট দুটো সেল সেটা হচ্ছে নিউট্রোফিলস অ্যান্ড মনোসাইট, এবং আদার যে সেলগুলো আছে সেগুলোর মধ্যে আছে হচ্ছে তোমার লিম্ফোসাইট, ইউসিনোফিল অ্যান্ড বেজোফিলস। এরপর আমরা শিখব হচ্ছে ক্রনিক ইনফ্ল্যামেশন। তো ক্রনিক ইনফ্ল্যামেশন কি, দেখো ক্রনিক ইনফ্ল্যামেশন ইজ ইনফ্ল্যামেশন অফ প্রলং ডিউরেশন, ব্র্যাকেটে দেওয়া আছে উইক অর মান্থ, হুইজ অ্যাক্টিভ ইনফ্ল্যামেশন, টিস্যু ডিস্ট্রাকশন অ্যান্ড অ্যাটেম্পটস রিপেয়ার আর প্রসিডিং সাইমলটেনিয়াসলি। তাহলে ক্রনিক ইনফ্ল্যামেশন বলতে আমরা বুঝবো যে ইনফ্ল্যামেশনটা হচ্ছে অনেক সময় ধরে চলতেছে, সেটা হতে পারে কয়েক সপ্তাহ বা কয়েক মাস, এবং সাথে সাথে কী থাকবে সেখানে কিছু অ্যাক্টিভ সক্রিয় কিছু প্রদাহও থাকবে, সাথে কিছু টিস্যু ডিস্ট্রাকশন থাকবে, এবং সাথে সাথে কিছু ডিস্ট্রাকশন থাকবে এবং সাথে সাথেই কিন্তু কিছু সাইমলটেনিয়াসলি মানে সাথে সাথে কিছু টিস্যু হিল হওয়ার যে প্রসেসটা সেটাও চলতে থাকবে। আচ্ছা আমরা এবার শিখবো হচ্ছে সেলস অফ ক্রনিক ইনফ্ল্যামেশন। তো ডেফিনেশনে কিন্তু বলা আছে যেমন হচ্ছে তোমার হিলিংটাও হয় আবার কিন্তু তোমার টিস্যু রিপেয়ারটা হচ্ছে আবার টিস্যু ডিস্ট্রাকশনটাও হচ্ছে। এখন এই যে টিস্যুগুলো রিপেয়ার হচ্ছে, রিপেয়ার হওয়ার জন্য কিন্তু আমাদের কিছু সেলের দরকার, সেই সেলগুলো কী কী, দেখো ফার্স্ট অন হচ্ছে লিম্ফোসাইট, সেকেন্ড অন হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজটা কী করে, যে ডেব্রিসগুলো আছে যে ডেড ডেব্রিসগুলো আছে সেই ডেব্রিসগুলোকে কিন্তু এনগলফ করে। থার্ড হচ্ছে প্লাজমা সেল অ্যান্ড ফোর্থ হচ্ছে মার্সেল। প্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্তই, নেক্সট দিন নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। অবশ্যই টপিক রিলেটেড যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে বা ইনবক্সে আমাকে জানাবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।